ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে এদেশে পরিচিত পান অপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল। প্রিয়তম সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর একাধিকবার ঢাকায় পা রেখেছেন তিনি। সম্প্রতি আবারও ঢাকায় দেখা মিলেছে ইদিকার। ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়ে অংশ নিয়েছেন। এসবের মাঝে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকের মুখোমুখি হন ইদিকা, যেখানে তাকে অভিনেতা জাহিদ খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। ইদিকাকে জিজ্ঞাসা করা হয় জাহিদ খানের সঙ্গে অভিনয় প্রস্তাব পেলে করবেন কি না, এর জবাব অভিনেত্রী বলেন, ডেফিনেটলি প্রস্তাব আগে পাই তারপরে ভেবে দেখব। ইদিকার কথার স্পষ্ট, জাহিদ খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি, তবে একটু ভেবেও দেখবেন। এদিকে অপার বাংলার এই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় জাহিদ খানকে চেনেন কি না, জবাব ইদিকা জানান, অবশ্যই চিনি, কেন চিনব না, তার প্রচুর নিউজ আমি দেখেছি, তিনি তো বেশ পরিচিত, আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গে অভিনয় করেছেন, তখনও প্রচুর নিউজ দেখেছি।